गुड मॉर्निंग गाइस आज हम लोग देख लेते हैं एक साथ बंगला में जो करंट अफेयर्स इम्पोर्टेंट करंट अफेयर्स सभी एग्जाम के लिए आते हैं वही हम लोग देख लेते हैं बंगला में ठीक है वर्ल्ड इंटेलेक्चुअल प्रॉपर्टी डे पालन करा है छब्बीस अप्रैल वर्ल्ड इंटेलेक्चुअल प्रॉपर्टी डे पालन करा है छब्बीस अप्रिल ए बचर थीम हलो आई एंड यूथ ইনোভেটিং ফর এ ব্যাটার ফিউচার ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে টোয়েন্টি সিক্স এপ্রিল নেক্সট আমলক দেখলে সাত একসাথ সম্প্রতি ভারত জ্বালানি সহায়তা হিসাবে আরও পাঁচশো মিলিয়ন ডলার দিল শ্রীলঙ্কাকে বা হেল্প করছে অসহায় অসহায়ের পাশে দাঁড়ানিত প্রকৃত বন্ধু বলে পরিচিত হয় শ্রীলঙ্কার প্রকৃত বন্ধু ভারত ছিল আছে থাকবে কিন্তু শ্রীলঙ্কা থেকে টেরিস্ট আমাদের রাজীব গান্ধীকে হত্যাও করে দিয়েছিল সেটা টেরিস্টের কর্মকাণ্ড যা হোক আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ থেকে পাঁচশো মিলিয়ন ডলার পাঠানো হয়েছে শ্রীলঙ্কায় জ্বালানি সহায়তার জন্য নেক্সট ইউনিসেফের ওয়াই ইউ বোর্ডের কো চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন कैबगेमिनी कैपगेमिनी कम्पान सीओ असिन यार्दी यूनिसेफर वाइ यू वहा बोर्डर को चेयरमैन पदे निजुक्त तो हलन कैपगेमिनी कम्पान सीओ असिन यार्दी नेक्स्ट वारेन्पटेक वारेंट बैप्ट अतिक्रम कर বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি ওয়ারেন্ট ব্যাপটকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হলেন কে গৌতম আদানি আদানি নেক্সট সম্প্রতি পশ্চিমবঙ্গের হরিণঘাটায় ভারতের বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করলো ফ্লিপকার্ট বা ফ্লিপকার্টের ব্যবসা তো ঝাঁকিয়ে উঠেছে সম্প্রতি পশ্চিমবঙ্গের হরিণঘাটায় যেখান থেকে দুধ আসে আমরা হরিণঘাটের দুধ নামে পরিচিত যে দুধ কোম্পানি হিসাবে আমরা জানি সেই হরিণঘাটাতে ভারতের বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করলো ফ্লিপকার্ট ফুলফিলমেন্ট ফ্লিপকার্ট তৈরি করলো হরিণঘাটায় নেক্সট ইউকেস কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড ইউনাইটেড কিংডমের কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড প্লেন বাংলাদেশের সমাজসেবী কিশোর কুমার দাস সাবাস ইউকেস কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড প্লেন বাংলাদেশের সমাজসেবী কিশোর কুমার দাস যাই হোক একজন তো পেয়েছে আমাদেরই বর্ণের একজন যাই হোক শুনে ভালো লাগে যখন একটা সাধারণ পরিবারের ছেলে সাধারণ বর্ণীয় পরিবারের ছেলে সাধারণ জাতির ভিত্তিতে নিচু স্তরের পরিবারের ছেলে যখন বড় বড় অফিসার হয় তখন শুনতে খুব ভালো লাগে বড়রা তো বড়োই হয় কিন্তু সাধারণ যখন উচ্চপদস্থ অফিসারের আসিনে আসীন হন তখন তো আরও খুব ভালো লাগে যাই হোক ইউনাইটেড কিংডমের কমনওয়েলথ পয়েন্টসের লাইট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সমাজসেবী কিশোর কুমার দাস নেক্সট এ ভুয়ান এমিলিয়া রোমাঙ্গা রোমগান গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু এ ভুয়ান এমিলিয়া রোম গানা গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতলেন বেলজিয়ান ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভেস্টাপেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভেস্টাপেন জিতলেন এফ ওয়ান এমেলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু আচ্ছা নেক্সট আমরা দেখছি সম্প্রতি এইটটি ফাইভ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রীপ্রাপ্ত উড়িয়া লেখিকা বিনা পানি মাহান্তি উড়িষ্যার বেশ কয়েকজন লেখক লেখিকা তো আছেই তার মধ্যে আমরা কয়েকজন ফিল্মস্টারকেও খুব ভালো করে চিনি বিজয় মহান্তি উত্তম মহান্তি সিদ্ধার্থ খুব ভালো অবসর রচনা ব্যানার্জি সিদ্ধার্থের সাথে অভিনয় করতেন এবং খুব ভালো সম্পর্ক ছিল অনেক কিছু আমরা শুনেছি তার সম্পর্কে সে উড়িষ্যার বেশিরভাগ পদবীধারী ধারী মহান্তি হয় বিনাপানি মহান্তি একজন বিশিষ্ট লেখিকা ছিলেন যিনি পদ্মশ্রী প্রাপ্ত ছিলেন এইট্টি ফাইভ ইয়ার্স এজ হয়েছিলেন ওনার উনি মারা গেছেন সম্প্রতি বিনাপানি মহান্তি প্রাপ্ত উড়িয়া লেখিকা পয়েন্ট বি নোটেড নেক্সট সম্প্রতি স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন রবার্ট গলভ রবার্ট গ্লভ সম্প্রতি স্লোভেনিয়ার স্লোভিন স্লোভেনিয়া সম্প্রতি স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হলেন বা নির্বাচিত হলেন রোবার্ট গোলোপ নেক্সট টোয়েন্টি ফার্স্ট ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টস টু থাউজেন্ড টোয়েন্টি টু হোস্ট করবে কোথায় ভারতে টোয়েন্টি ফার্স্ট ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টস টু থাউজেন্ড টোয়েন্টি টু হোস্ট করবে ভারতে ওয়ার্ল্ড কংগ্রেস পয়েন্ট টু নোট এট করবে ভারতে নেক্সট আসছি ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত হলো জম্মু কাশ্মীরের সাম্মা জেলায় অবস্থিত পল্লী নামক পঞ্চায়েত সাবাস কার্বন নেই একটা পরিশুদ্ধ পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েতের কি ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত অত প্রত্যন্ত নদী এলাকার মধ্যে অবস্থিত সমুদ্র এলাকার মধ্যে অবস্থিত তবুও সেখানে বায়ু দূষণ জলদূষণ অবস্থিত বা লক্ষ্য করা যায় জম্মু কাশ্মীরের মতো জায়গা যেখানে কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত সেই অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সে পল্লী নামক পঞ্চায়েত কেউ বাত হ্যাঁ বউ আচ্ছা আমলক দেখলে আমলক দেখলে নেক্সট কোশ্চেন পাওয়া যাতে হ্যাঁ সম্প্রতি ইন্ডিয়ান আউট শিরোনামে ভারত বিরোধী অভিযান দেখা গেল মালদ্বীপে বাহ এ কে আরে বাবা সম্প্রতি ইন্ডিয়ান আউট সম্প্রতি ইন্ডিয়ান আউট শিরোনামে ভারত বিরোধী অভিযান দেখা গেল মালদ্বীপে নেক্সট এইটি এইট বিলিয়ন ডলারে টুইটার কোম্পানিকে কিনতে চলেছে এলেন মাস্ক টুইটার কোম্পানিকে কে কিনতে চলেছে এলেন মাস্ক এইটটি এইট বিলিয়ন ডলারে নিউমোনিয়ার বিরুদ্ধে সচেতনতা গড়তে স্নানস সান্স নিউমোনিয়ার বিরুদ্ধে সচেতনতা গড়তে সান্স ক্যাম্পেইন লঞ্চ করল কর্ণাটক রাজ্য সরকার সান্স কোম্পানি সান্স ক্যাম্পেইন লঞ্চ করলো কর্ণাটক সরকার পয়েন্ট টু বি নোটেড আমাদের মনে রাখতে হবে কর্ণাটক সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছেন নিউমোনিয়ার বিরুদ্ধে সচেতনতা গড়বার জন্য সান্স ক্যাম্পেইন লঞ্চ করেছে কর্ণাটক সরকার সম্প্রতি একশো বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবথেকে প্রবীণ মহিলা জাপানের কানে তানাকা ইয়া বাদে একশো উনিশ বছর বা একশো উনিশ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সব থেকে প্রবীণ মহিলা যার বাড়ি জাপানে নাম হলেন কানে তানাকা তানাকা নেক্সট প্রতিটি পঞ্চায়েতে লাইব্রেরি থাকা ভারতের প্রথম জেলা হলো ঝাড়খণ্ডের জামতারা বা ঝাড়খণ্ডের জামতারা জেলার মধ্যে প্রত্যেকটা পঞ্চায়েতে লাইব্রেরি আছে এটা একটা উল্লেখযোগ্য এবং আনকমন বিষয় যে ঝাড়খণ্ডের জামতারা বলে যে জেলাটি আছে তার মধ্যে যতগুলো পঞ্চায়েত আছে প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে লাইব্রেরি আছেই বা এটা একটা ভালো খবর এই জন্য তো ঝাড়খণ্ড অনেকটা উপরের দিকে উঠছে একটা ছোট্ট রাজ্য ভাষাতেও বিহারকেও টপকে দিয়ে অনেকটা এগিয়ে গেছে ঝাড়খণ্ড প্রধানত কথা হচ্ছে এটা যে শিক্ষা এগিয়ে নিয়ে যাবে আর সবচেয়ে বেশি কুসংস্কার কিন্তু বিহারে বিহারে বর্ণ বিভেদ জাতি বিভেদ এগুলোর প্রাধান্যতা অনেকটাই বেশি অনেকটাই বেশি কোনো যদি উচ্চবর্ণীয় লোক লোকের যদি পরিচয় না হয় তাহলে কিন্তু বিহারের অনেক বাড়িতে ঢুকতে দেওয়া হয় না তাকে গেটের বাইরে রাখা হয় তার টাইটেল চিহ্নিত করে তার কর্মকাণ্ড চিহ্নিত করে তাকে বাইরে রাখা হয় আর যে রাজ্য যত বেশি বর্ণভেদ জাতিভেদ টিকিয়ে রাখার চেষ্টা করবে বা এই বিভেদটা ছড়াতে থাকবে সেই রাজ্য শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সকল রাজ্য থেকে নিম্ন থেকে নিম্নতর হবে যেটা বিহারের মধ্যে যেটা বিহার এতটা নিম্নগামী চৌধুরী ভট্টাচার্য হাই প্রোফাইলের টাইটেল ছাড়া বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না এই হচ্ছে একটা বিহার আমাদের একটি মানে কী বলা যেতে পারে নিম্নমানের একটি রাজ্য মানসিকতাযুক্ত রাজ্য আর যাকে বলে যাই হোক এরপরে আমরা দেখি হ্যাঁ তাহলে সবচেয়ে বেশি লাইব্রেরি কোথায় আছে একটা জেলা আছে ঝাড়খণ্ডের জামতারা জেলার যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতে লাইব্রেরি আছে গোড সবথেকে বেশি পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ভারত সাবাস জগদীশপুরে আটাত্তর হাজার দুশো কুড়িটি তিরঙ্গা পতাকা তোলা হয় কোথায় জগদীশপুর জগদীশপুরে পয়েন্ট অফ ভিউ মনে রাখতে হবে গিনেশ বুক ওয়ার্ল্ড রেকর্ড গোল্ডেন ভারত আটাত্তর হাজার দুশো দু আটাত্তর হাজার দুশো কুড়িটি পতাকা তোলা হয়েছে তিরঙ্গা আমাদের তিরঙ্গা তোলা হয়েছে জগদীশপুরে বাহ নেক্সট লোরিয়াস স্পোর্টসম্যান অ্যান্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু হিসাবে নামাঙ্কিত হলেন যথাক্রমে বেলজিয়াম ডাচ রেসিং কারড্রাইভার ম্যাক্স ভেস্টাপেন এবং জামাইকার অলিম্পিক জয়ী দৌড়বিদ এলাইন থমসন হে এলাইন থমসন হেরাহা ভেরি গুড পয়েন্ট অব এতে পূর্বে আমরা পড়েছি যে ম্যাক্স ভেন ভেতাপ্পা ভার্স্টাপ্পা তিনি উইনার হয়েছেন তার সাথে একজন মেয়েকে দেখলাম যে লাভরিয়াস স্পোর্টসম্যান অফ স্পোর্টস ওমেন অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু হিসাবে নামাঙ্কিত হলেন এই ম্যাক্স ভেস আমরা পেয়েছি কিসে পেয়েছি যে এফ ওয়ান রোমাগনা গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতেছিলেন এই ম্যাক্স ভাস্টাপ্পান তার সাথে ম্যাক্স ভাস্টাপ্পান আরেকটা জিনিস জিতলেন সেটা হচ্ছে লাউরিয়াস স্পোর্টসম্যান হিসাবে আর স্পোর্টস ওমেন হিসাবে পেলেন অলিম্পিক জয়ী দৌড়বিদ লাইন থমসন হেরা ঠিক মনে রাখবে সবাই উস্কে বা দেখ হ্যাঁ প্যারিস বুক ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি টু প্যারিস বুক ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি টু এ গেস্ট অফ হনার অংশগ্রহণ করছে ভারত ভেরি গুড নাইস নাইস ঠিক আছে প্রাইস বুক ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ে গেস্ট অফ হনার হিসেবে অংশগ্রহণ করছে ভারত খুব ভালো খবর নেক্সট উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের দ্বারা লঞ্চ করা দ্য সিখ হিস্টোরি অফ ইস্ট ইন্ডিয়া শিরোনামে বইটির লেখক হলেন অবিনাশ মহাপাত্র উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের দ্বারা লঞ্চ করা দ্য সিখ হিস্টোরি অফ ইস্ট ইন্ডিয়া শিরোনামে বইটির লেখক হলেন অবিনাশ মহাপাত্র তাহলে অবিনাশ দ্য সিখ হিস্টোরি অফ দ্য অফ ইস্ট ইন্ডিয়া বইটির লেখককে অবিনাশ মহাপাত্র আর লঞ্চ করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক নেক্সট ভারতের হজ কমিটির চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হলেন এপি আবদুল্লাহ কুত্তি এইগুলো আমার খুব বিরক্তি কোনো মৌলানা কোনো ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ এদের চেয়ার ফেয়ার নির্বাচন করা টাকা ফাঁকা দেওয়া ঠিক সুইটেবল নয় হ্যাঁ ধর্ম মানুষকে ক্ষমতা যুগিয়েছে অন্যদের থেকে বড় করার চেষ্টা করেছে ভগবানের কাছে পৌঁছানোর আদৌ চেষ্টা করেনি সত্যি ভগবানের কাছে পৌঁছোতে গেলে যে পথ অবলম্বন করতে হয় সেই পথের মধ্যে বর্তমান সমাজে কোনো ধর্মই নেই একটাও ধর্ম নেই হতে পারে গায়ে লাগতে পারে কথাগুলো তাই যারা আমার ভিডিও শুনছে তারাও ভাবতে পারে যে আমরা মুসলিম আমরা ঠিক পথে যাচ্ছি বলছে আমরা হিন্দু বলছে আমরা খ্রিস্টান ঠিক পথে যাচ্ছি আসলে ঠিক নয় গড আল্লাহ ভগবান বাহ্যিক কিছু চায় না অভ্যন্তরীণ দিল হার্ট সেদিক থেকে ইমান সততা এবং নেকি যাকে বলতে পারি সেগুলো কিন্তু সংগ্রহ করতে হয় ঈশ্বর চান আমাদের মন শিশুর মতো হোক তাহলে তার সেই স্বর্গরাজ্য বা জান্নাত আমাদের জন্য তার দরজা খোলা থাকবে কিন্তু আমাদের মন অনেকটা সিনিয়রিটি হয়ে গেছে সব কিছু বুঝি সব কিছু জানি সবার উপরে কথা বলি আবার কুসংস্কারকে খুব প্রচুর পরিমাণে মারি আবারকে মৌলবি হোক ব্রাহ্মণ্যবাদের উপর স্তরের লোকদেরকে পুজো করতে থাকি যেটা সবচেয়ে বড় ভুল যাই হোক এই যে ভারতের হজ কমিটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন এবি আব্দুল্লাহ কতী ঠিক আছে बाद में आता हूं नेक्स्ट एसी ইউন চ্যাম্পিয়ন অফ দা আর্থ লাইফটাইম অ্যাচিভমেন্ট अवार्ड ইউন চ্যাম্পিয়ন অফ দা আর্থ লাইফটাইম অ্যাচিভমেন্ট अवार्ड পেলেন যুক্তরাষ্ট্রের বায়োলজিস্ট স্যার ডেভিড অ্যাটেনবার্গ যুক্তরাষ্ট্রের বায়োলজি স্যার ডেভিড অ্যাটেন অ্যাটেন রোগ কি পেলেন ইউএন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বাহ সাবাস নেক্সট ভারতের প্রথম অমৃত সরোবর প্রতিষ্ঠা করল উত্তরপ্রদেশের রামপুরে বাহ উত্তরপ্রদেশের রামপুরে প্রতিষ্ঠা হলো কি অমৃত সরোবর ঠিক হ্যাঁ একবার ডুবলেনে जिंदा गए उतनी टाइम जितने टाइम चाँद सूरज और पृथ्वी रहेगा उतनी टाइम मैं जिंदा रहूँगा अमृत सरोवर में जाएंगे जोगी से पहले हम डूब देंगे ये करना हाँ ठीक है भारत प्रथम अमृत सरोवरे अमृत भारत प्रथम अमृत सरोवर प्रतिष्ठा होलो उत्तर प्रदेश के रामपुरे नेक्स्ट मंगोलियाते अनुष्ठित एशियन हॉस्टलिंग চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের ভারত মোট সতেরোটি মেডেল জিতেছে যার মধ্যে একটি সোনার পাঁচটির উপর এবং এগারোটি ব্রোঞ্জের মনে রাখতে হবে যে মঙ্গোলিয়াতে যে অনুষ্ঠান হয়েছিল কিসের অনুষ্ঠান এশিয়ান উস্টালিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টু ম্যাচ এতে ভারত মেডেল পেয়েছে সতেরোটি তার মধ্যে একটা সোনার পাঁচটির উপর এবং এগারোটি ব্রোঞ্জের এরপরে দেখছি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ দু হাজার দুই হোস্ট করেছে ফিলিপিন্স নামক রাষ্ট্রে ফিলিপিন্স একটি রাষ্ট্র যে রাষ্ট্রে হোস্ট করেছে কি ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশ গুড ফিলিপিন্সে ব্যাডমিন্টন কোথায় ফিলিপিনসে গেছে চ্যাম্পিয়নশিপ হোস্ট করেছে এর পরবর্তী দেখছি আমরা সাম্প্রতিক সিপ্রিয়ের রিপোর্ট অনুযায়ী এস আই পি আর আই এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে চীন তৃতীয় স্থানে রয়েছে ভারত বা মানে ক্ষমতা আর কি মিলিটারি স্পেন্ডিং আর্মির ক্ষমতার দিক থেকে আমেরিকা আছে প্রথম দ্বিতীয় স্থানে আছে চীন এবং তৃতীয় স্থানে আছে ভারত সাম্প্রতিক SIPRI रिपोर्ट অনুযায়ী গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং আচ্ছা দেখতে পাচ্ছেন রাশিয়া একটা ছোট দেশ ইউক্রেনের সাথে যুদ্ধ করে উপরে উঠছে না তারা তো সৈন্য মারা গেল হ্যাঁ 1400 ট্যাংক নষ্ট না অবুদ হয়ে गई इतना सारे মিসাইল ধ্বংস তো चुके हैं तो क्या करें रशिया को कैसे रैंक दे सकते हैं इसलिए अमेरिका को हाइस्ट कर दिया और चाइना तो एकदम डोंगो फिंगो 1 2 3 4 दैट इज डेंजरस है उसके साथ नया वाला बहुत सारा मिसाइल लॉन्च किया है हाँ भारत तो आगे बढ़ते जा रहे इसलिए तृतीय स्थान पर रख दिया उसको ठीक है ग्लोबल मिलिट्री स्पेंडिंग 2021 तालिका प्रथम स्थान है अमेरिका द्वितीय स्थान है चाइना तृतीय स्थान है भारत वेरी गुड न्यूज़ नेक्स्ट उससे भी आ, उससे भी ज़्यादा न्यूज़ अच्छा होता जब चाइना के आगे इंडिया बढ़ जाता ठीक है नेक्स्ट पंजाब सरकार नॉलेज शेयरिंग एग्रीमेंट कर लो दिल्ली सरकार पंजाब सरकारर साथ नॉलेज शेयरिंग इतना ज्ञान मिलने का का जरूरत है रे बाबा ए पी पी का आम आदमी पार्टी का पंजाब सरकार नॉलेज शेयरिंग एग्रीमेंट कर लो दिल्ली सरकार ओके बहुत अच्छा केजरीवाल आगे बढ़ो किसी की हालत में भी उधर पंजाब सरकार के पास इधर हमारे मुख्यमंत्री ममता बनर्जी के पास कोई भी सुराग मिले तो कलेक्ट करो नेक्स्ट 2022 से बाईस थे आर्थिक वर्षे तीन सौ अठासी मेट्रिक टन खाद्यश्य उत्पादने टारगेट निलो भारत सरकार हाँ से तो लेना पड़ेगा नहीं तो भूखे मर जाएगा ना इतने सारे आदमी क्या खाएगा काम तो नहीं है भादम से सारे के सारे बेच डालते हैं चलो तुम और हम मिल एक साथ इंडिया को बेच देते हैं तब सूर्या ने किया बोला पाकिस्तान में पाक्सर जमीन पे तेरा जैसे नापाक कैसे पैदा हो गया शुक्र करके मेहमान इसलिए तुम बच गया नहीं तो लाते घुसा मशीन में, में डाल के तेरा पीस पीस करके किमा बना देता चला जा मेरे हिंदुस्तान से दफा हो यही करना पड़ेगा जो सोचेंगे कि सारे के सारे इंडस्ट्री को बेच देंगे सारे के सारे फॉरेन इंडस्ट्री को इनपुट करके उसको आगे बढ़ाएंगे उस सरकार को हटाना पड़ेगा इंडियन गवर्नमेंट के तरफ से कोई भी इंडस्ट्री नहीं बन पा रहा है नहीं भी हो रहा है इसलिए यहाँ पे काम करने वाला मज़दूर अच्छी तरह उसका जो सैलरी होता है नहीं मिलता है उसको जो अमेरिका कंपनी है जो जापान का कंपनी है जो स्विट्जरलैंड का कंपनी है जो अलग स्टेट का कंपनी है इधर आने से सबसे अच्छा क्या मिलता है मालूम है सबसे मिलता है मजदूरी कम रुपया में मजदूरी और यही है उसका सबसे अच्छा प्रॉफिट है ठीक है इंडिया सरकार अपने आप कर सकते है सरकार की तरफ से लेकिन नहीं करेगा क्योंकि सारे के सारे सरकार गवर्नमेंट करप्शन में जुड़े हुए हैं ठीक है ठीक है चलते हैं आगे भी बढ़ते हैं हम 2022 से 2023 आर्थिक वर्षे तीन सौ मेट्रिक टन खाद्य शस्य उत्पादन टारगेट निलो भारत सरकार ठीक है शस्य <coughs> उत्पादन तो करते ही है वे। सम्प्रति प्रथम बार मानुष्य शरीर एच थ्री एन एट बर्ड फ्लू संक्रमण देखा गया चीने हाँ चीन तो हा इतना हरा इतना कमीना ना क्या बोलूँ कोरोना से और कोई भी डेंजरस कोई भी संक्रमित से भरे हुए हैं वहाँ से हर जगह यानी वर्ल्ड में स्प्रेड होता है यही है चाइना क्या बोलूँ कुत्ते खा लेते हैं शुअर भी खा लेता है बिच्चू भी खा लेता है, सांप भी खा लेता है, और क्या क्या नहीं खाता है सब कुछ खा लेता है इतना कमी ना क्या बोलूँ खा तो खा तो लेते ही है उसके साथ ज़्यादा से ज़्यादा दिन स्टोर में रख देता है, तो क्या होता है उससे वायरस निकलता है उस वायरस भी सूख लेता है अपने शरीर में घुस देता है घुसने के बाद ही अपने आप ही मर भी जाता है तब भी स्प्रेड करना नहीं छोड़ता है चाइना इतना हरामी है साला ठीक है देख लेता हूँ सॉरी गलत बोल दिया एक गाली दे दिया ठीक है अबे आता हूँ ब्लड फ्लू फर्स्ट आई हैव सीन एट चाइना एच थ्री एन एट ब्लड फ्लू क्या बात है इतना गंदी बात क्या बोलूँ नेक्स्ट मीडिया एवं ब्रॉडकास्टिंग खेतरे মিডিয়া এবং ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে সহযোগিতার জন্য আর্জেন্টিনার সাথে মৌ স্বাক্ষর করল ভারত ইতনা চুক্তি কার্ডাকা কাজের দোস্তি কারণে তো গলা গলেসে লাগা আলো দোস্তি হয়ে যায় মিডিয়া এবং ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে সহযোগিতার জন্য আর্জেন্টিনার সাথে মৌ স্বাক্ষর করল ভারত পয়েন্ট অফ ইউ মিডিয়া এবং ব্রডকাস্টিংয়ের জন্য সহযোগিতার ক্ষেত্রে আর্জেন্টিনার সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত नेक्स्ट देखिए इंटरनेशनल डांस डे वेरी गुड ज़्यादा से ज़्यादा लड़कियाँ डांस में मरती हैं डांस करना करने के लिए कुछ भी छोड़ देते हैं यही अच्छा है लव अफेयर्स में जाने से अच्छा है डांस अफेयर्स में जाओ ठीक है डांस तो अच्छा है हमको भी अच्छा लगता है आई होप दैट ऑल्स पीपल लाइक्स इट ইন্টারন্যাশনাল ড্যান্স ডে পালন করা হয় প্রতি বছর উনত্রিশে এপ্রিল টোয়েন্টি নাইন এপ্রিল ঠিক আছে ইন্টারন্যাশনাল ড্যান্স ডে পালন করা হয় প্রতি বছর উনত্রিশে এপ্রিল ন্যাশনাল নেক্সট আসছি ন্যাশনাল অ্যাসোসিয়েশান ন্যাশনাল অ্যাসোসিয়েশান অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিস नेशनल एसोसिएशन ऑफ सफ्टवेयर एंड सार्विस कम्पानीज नैसकमेर चेयरपारसन हिसाब निजुक्त हल् कृष्णन रामानुज नैशनल एसोसिएशन अफ सॉफ्टवेयर एंड सार्विस कम्पानीज नैसकमर चेयरपारसन नियुक्त निजुक्त हलन कृष्णन रामानुज पॉइंट नोटेड रखने का जरूरत है नेक्स्ट ओमेन चेंज मैकस ओमेन चेंज मेकार्स भिडिओ सीजर नेटफ्लिक्सर सुक्ति कर लो केंद्र क्या वे बापा ओमेन को चेंज करना पड़ेगा काम चेन्ज मैकर्स भिडिओ सीजर नेटफ्लिक्सर सी चुक्ति कर लो सेंट्रल ओके ओके बाद में देख लेते हैं क्या है भारत प्रथम कंपनी हिसाब उन्नीस लक्ष कोटी टा मार्केट भैलुएशन स्पर्श कर ल रिलायंस इंडस्ट्री हाँ तो आगे ही तो बढ़ेगा अम्बानी हरामी जियो एक साल फ्री में दे दिया उसके साथ चूस चूस के लेता है ब्लैट ठीक है इतना डाटा पैक बढ़ा दिया क्या बोलूँ कोई भी सरकार मोबाइल फुल दे दे रहा है यानी कि मतलब हम लोगों का सुविधा नहीं है उससे ज़्यादा सुविधा है अम्बानी का है मालूम है जो में पढ़ते हैं उन लोगों को सरकार की तरफ से मोबाइल दे देते दे हैं लेकिन मोबाइल देने से फ़ायदा किसको होता है फ़ायदा होता है अमली टाटा या फिर एयरटेल या फिर भोडा इस जैसे कंपनी के मालिक से कैसे डाटा पक् तो भरना पड़ेगा मोबाइल लेके क्या करोगे डाटा तो भरना ही पड़ेगा और डाटा जब भरोगे मोबाइल खरीदोगे दस हज़ार रुपये में और डाटा भरना पड़ेगा क्या तीस हज़ार रुपये में कैसे हर महीने में दो सौ अढ़ाई सौ तीन सौ करके करके जितना टाइम मोबाइल चलेगा उतना ही टाइम डाटा भरोगे समझ लो कितना रुपया जाएगा आखिर प्रॉफिट होता है किसका इंडस्ट्री वालों का ठीक है इसलिए तो रिलायंस बहुत ज़्यादा आगे बढ़ गया भारत में सबसे अच्छा कंपनी हो गया अभी नाइनटीन लाख कोटी का मार्केट वैल्यूएशन स्पर्श कर लो रिलायंस इंडस्ट्री चाइनीज स्पेसिस चाइनीज स्पाइस फ्रॉम चेयरमैन माओ टू এক্স ওয়ান জিনপিং চাইনিজ স্পিস ফ্রম চেয়ারম্যান মাউটু ইলেভেন জিনপিং শিরোনামে বইটি লিখলেন ফ্রান্সের সাংবাদিক রোজার ফ্যালিগট ফ্রান্সের সাংবাদিক রোজার ফ্যালিগট বই লিখছে কীভাবে ম্যাক্সের জিনপিন ওপরের দিকে উঠলো চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হল তার যে প্রক্রিয়াকরণ তার উপরও একটা বই লিখলেন ठीक है जी फ्रांसर रोज रोजार फलीग इंडिया वाला कोई लिखता था उसका मैं गाली देता हूँ अफगानिस्तान चाइना पाकिस्तान श्रीलंका हार्ड टाइम गलती की सोच रखता है इन लोग स्टेट का आदमी भी है ज़्यादा से ज़्यादा लोग ठीक है उसके बाद देख लेते हैं भारत प्रथम दूध बनी नामे डियारी कम्युनिटी रेडियो लॉन्च कर ले नरेंद्र मोदी क्या रे बाबा गाय लेके तो कुछ भी कर लिया अभी गाय का दूध भी लेके सोना निकल रहे थे उसका नाम क्या था अमित शाह उसके साथ साथ कौन था दिलीप गाय से दूध से सोना निकलता है अभी नरेंद्र मोदी क्या कर दिया दूधबानी कर दिया सोना नहीं निकला ये अच्छा है दूधबानी करो दूध सूर करो दूध गाना करो कोई भी बात नहीं है लेकिन दूध से सोना कैसे निकलता है हमको मालूम नहीं हाँ सोने जैसे दाम है ये तो मालूम है ये बोलते हैं तो अच्छा होता है भारत प्रथम दूध दूधबाणी नामे डरी कम्यूनिटी रेडियो लॉन्च कर लें नरेंद्र मोदी पॉइंट ऑफ मी नोटेट हमको याद रखने का ज़रूरत है याद भी रह गई ठीक है मेनरका मीनूका ओपन चेस टूर्नामेंट मीनूरका ओपन चेस टूर्नामेंट टू थाउजेंड ट्वेंटी टू जीत लो भारतीय दावा ग्रैंड मास्टर डी गुसेक याबादरे बाबा विश्वनाथ तो हम लोगों के लिए ग्रैंड मास्टर है हीरो है ये कौन सा आ गया डी गुसेक भारतीय दावा डी गुसेक मेनार का ओपन चेस टूर्नामेंट 2022 थाउजेंड ट्वेंटी टू जीत लो भारतीय दावाडू ग्रैंड मास्टर डी गुसेक पॉइंट ऑफ नोटेड याद रखने का जरूरत है नेक्स्ट हम लोग देख लेते हैं भारतीय जातीय जातियों तफसीली जाति कमीशनर चेयरमैन हिसाब पुनराय नियुक्त होलैन विजय सांपला विजय सांपला ये कौन है रे बाबा सांपला फूल है क्या तालाब में होते हैं क्या विजय सम्भला ये तफसीली जाति का कमीशनर का चेयरमैन हो गया तफसली का चेयरमैन होकर क्या करता है तफसले तो आगे नहीं बढ़ता है इन लोगों का आगे नहीं बढ़ाता भी ऐसा कर सिर्फ एज का कुछ फ़ायदा देता है अलग से कुछ नहीं है सिर्फ नाम पा है काम का नहीं है देखो सारे के सारे ऑफिस में क्या है सबसे ऊपर वाला आदमी ऊपर ही बैठा है दत्ता भट्टाचरिया आचार्य चक्रवर्ती बनर्जी ऐसे लोग तो ऊपर ही जाते हैं तफसली का आदमी कहाँ ऊपर जाते हैं पाँच आदमी ऊपर बैठा तो पंचाश आदमी में नीचे दिया किंतु पाँच आदमी को पाँच आदमी पंचाश आदमी को कंट्रोल कर रहा है वो भी ऊपर साले लोग हैं ठीक है सिर्फ वो नहीं नीचे वाला भी लोग में भी ज़्यादा से ज़्यादा तफसली नहीं है नेक्स्ट हम लोग देख लेते हैं सम्प्रति एटी वन ईयर एज में रिटायर्ड हो गया कौन मारा गया मारा गया भारत जातीय महिला हॉकी टीम प्राक्तन कैप्टन एल्वेरा ব্রিট্ট সম্প্রতি একাশি বছর বয়সে মারা গেলেন ভারতের জাতীয় মহিলা হকি টিমের প্রাক্তন ক্যাপ্টেন এলভেরা বৃত্ত ঠিক আছে নেক্সট আমরা দেখছি ই প্রোপোজাল সিস্টেমের জন্য জাতিসংঘের থেকে পুরস্কার পেল মেঘালয় ই প্রোপোজাল অনেক প্রোপোজ করেছে এত প্রোপোজ করেছে মেঘালয় মেঘ থেকে প্রোপোজ দিয়েছে মেঘালয় পেল সম্মানটা ই প্রোপোজালের পুরস্কার পেল ই প্রোপোজাল সিস্টেমের জন্য জাতিসংঘের থেকে পুরস্কার পেলো মেঘালয় গুড নেক্সট আমলক দেখলে হ্যাঁ ভারতের প্রথম শহর হিসাবে ভ্যাকুম বেস্ট সেওয়ার সিস্টেম এক একসে আগে রাজ্যকা উসকা পঞ্চায়েত ক্লিনিং মাস্টার নাম লিখে বি আগে ভ্যাকুম বেস্ট সেওয়ার সিস্টেম ব্যবহার করবে উত্তরপ্রদেশের আগ্রা भारत <coughs> के प्रथम शहर हिसाब में वैक्यूम बेस्ट सीवर सिस्टम व्यवहार कर उत्तर प्रदेश आगरा करना तो पड़ेगा आगरा में ताजमहल है इतने सारे लोग जाते हैं कि गंदा फैलाता है तो वैक्यूम से क्लियर करना पड़ेगा ठीक है उत्तर प्रदेश में आगरा में वैक्यूम बेस्ट सीवर सिस्टम यूज़ करना पड़ेगा याद रखने के लिए ये टिप्स है उसके बाद प्रथम एयरलाइन हिसाब गगन नाम देशियों नेविगेशन सिस्टम व्यवहार कोर् ইন্ডিগো কোম্পানি কেউ বাদে রে বাবা এই কোম্পানি বিলগে মিসাইল ইউজ কানেকা নেভিগেশান সিস্টেম ইউজ কানেকা ঠিক হ্যাঁ এয়ারলাইন হিসাবে প্রথম এয়ারলাইন হিসাবে গগন নামে দেশীয় নেভিগেশান সিস্টেম ব্যবহার করছে ইন্ডিগো কোম্পানি ইন্ডিগো কোম্পানি কী করছে গগন নামে সিস্টেমটি ব্যবহার করছে প্রথম এয়ারলাইন হিসেবে এগুলো নেক্সট ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যাল ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালে জুড়ি মেম্বার হিসেবে অংশ নিচ্ছে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকন ক্যানেস ফিল্ম ফেস্টিভালের জুড়ি মেম্বার হিসাবে অংশ নিচ্ছে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাটুকন ক্যানেস ক্যানেস ক্যান্সার লিখ দিয়ে ও কী গল ক্যান্সারই তো হ্যাঁ সার কে এক দুসরের শাদী করলেতে छोटा बड़ा नहीं मानता है एक छोड़ के प्रभुदेवा उससे भी ज़्यादा छोटा लड़की उससे भी शादी कर लिया है आमिर खान किरण को डिबोस देकर आलग से शादी कर लिया है जिसका मन चाहे उसके साथ रिलेशन फिजिकल रिलेशन करने के लिए शादी का मतलब क्या होता है फिजिकल रिलेशन करने के लिए ही शादी होता है शादी तो समाज के लिए नाम है समाज तत्वविद ने कहा है समाज से कृतो संपर्क के नाम विवाह ওই তো কারণেই সব স্বাদ ঠিক আছে চলো আগে বাড়লে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম টু থাউজেন্ড টোয়েন্টি টু সবথেকে বেশি মেডেল জিতলো জৈন ইউনিভার্সিটি ষোলোটি সোনা পাঁচটি রুপো তিনটি ব্রাঞ্চ ভাগ্যিস জৈন ইউনিভার্সিটি হুম আর ব্রাহ্মণ ইউনিভার্সিটি হলে দেখতে হতেন না সুশন আলুঠন আর মৌলবাদী ঠিক আছে ছোট দিতাম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার বাইশে সব থেকে বেশি মেডেল জিতলো জৈন ইউনিভার্সিটি জৈন ইউনিভার্সিটি কী পেলো ষোলোটি সোনা পেলো পাঁচটি রূপ এবং তিনটি ব্রাঞ্চ পেলো বহুত আগে বাড়গে জৈন বৌদ্ধ ইস ইউনিভার্সিটি নেক্সট ইন্ডিভি টেকনোলজিস টেকনোলজিস এর অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার ইন্ডিফাই টেকনোলজিস অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার ইন্ডিফাই টেকনোলজির চেয়ারম্যান হিসেবে অ্যাডভাইজার হিসাবে নট চেয়ারম্যান অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার নেক্সট আইবিসি সি বেস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট अवार्ड जितल अटल टैनल आई बी सी बेस्ट इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट अवार्ड जितलो अटल टैनेल नेक्स्ट इंडिया फार्मा इनोवेशन ऑफ़ द ईयर इंडिया फार्मा इनोवेशन ऑफ़ द ईयर अवार्ड पेल गलनमार्क फार्माक्यूटिकल्स लिमिटेड कंपनी गलनमार्क फार्माक्यूटिकल लिमिटेड कंपनी তরুণ ও মহিলা উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনৈতিক সুবিধা প্রদান করতে গুগলের সাথে স্বাক্ষর করল তেলেঙ্গানা সরকার পয়েন্ট অফ ভিউ তেলেঙ্গানা সরকার এটা করলেন তরুণ ও মহিলাদের উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতির সুবিধার জন্য গুগলের সাথে স্বাক্ষর করল তেলেঙ্গানা সরকার ভারতের কর্মযোগী প্রোগ্রামের জন্য সাতচল্লিশ মিলিয়ন ডলার লোন দিল বিশ্বব্যাংক সাতচল্লিশ মিলিয়ন মনে রাখতে হবে কিন্তু ভারতের কর্মযোগী প্রোগ্রামের জন্য सतचालीस मिलियन डॉलर लोन दिल विश्व बैंक लोन रोद क्रब के हुज़ Who, फादर कौन कौन सा बाप शुद्ध करेगा मदी का बाप नहीं है कोई स्टेट का मुख्यमंत्री का बाप नहीं है शोध करना पड़ेगा हम लोगों के लिए जनता हम लोगों को सुध करना पड़ेगा क्या क्या करेगा कहाँ पे लगाएगा हमको मालूम नहीं है लेकिन शोध करना पड़ेगा हम लोगों का काबाबियाना কাবা বিয়ানা শিরোনামের ছবির জন্য পিঙ্ক ল্যাডি ফুট ফটোগ্রাফার অব দ্য ইয়ার টু থাউজেন্ড জিতলেন কলকাতার ফটোগ্রাফার দেবদত্তা চক্রবর্তী কি রে কাবা বিয়ানা শিরোনামের ছবির জন্য পিঙ্ক ল্যাডি ফুট ফটোগ্রাফার অব দ্য ইয়ার টু থাউজেন্ড জিতলেন কলকাতার ফটোগ্রাফার দেবদত্তা চক্রবর্তী হ্যাঁ ওই লোক তো জিতেগা নিম্নবালা আদমি কাহসে জিতে কাউ শিক্ষা নেই মিলতে ওর লোক কাহসে কম্পিটিশানা ঠিক আছে দেবদত্তা চক্রবর্তীকেও মিল গে দেখছি কি এরপরে আন্তর্জাতিক শ্রমিক দিশা শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় পয়লা মে আমরা সবাই জানি ভারতের প্রথম রাজ্য হিসাবে মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ ডেভেলপ করলো মহারাষ্ট্র ভারতের প্রথম রাজ্য হিসাবে মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ ডেভেলপ করলো মহারাষ্ট্র তুষার চিতার সংরক্ষণের জন্য তুষার চিতার সংরক্ষণের জন্য হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চারুদত্ত মিশ্র তুষার চিতার সংরক্ষণের জন্য হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চারুদত্ত মিশ্র কী চিতা কীভাবে সংরক্ষণ করেছে সে জানা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছে চারুদত্ত মিশ্র জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ভারতের প্রথম জিন ব্যাংক প্রোগ্রাম অনুমোদন করলো মহারাষ্ট্র জীববৈচিত্র্য টিকে টিকা যেমন সাদা সাদা সাদাহাতি এগুলো তো ধ্বংসের পথে তাই এদের জিনগুলোকে সঞ্চয় করে রাখবে সেই প্রোগ্রাম চালু করলো সেই ব্যাংক হিসাবে জিন ব্যাংক হিসাবে প্রোগ্রাম অনুমোদন করলো মহারাষ্ট্র গুড ভেরি গুড ক্রিপ্টো গেইন ইন টু তালিকায় ভারতের স্থান একুশতম প্রথম স্থানে রয়েছে আমেরিকা ক্রিপ্টো গেইন দু হাজার তালিকায় ভারতের স্থান একুশতম প্রথমে আছে দু হাজার একুশ ক্যাপ্টোগাইন দু ভারতের স্থান দু হাজার আর প্রথম স্থানে রয়েছে আমেরিকা এয়ার এশিয়া এয়ারলাইন কোম্পানির সাথে এয়ার ইন্ডিয়াকে মার্চ করতে চলেছে টাটা গ্রুপ এয়ার এশিয়া এবং এয়ার এশিয়া এয়ারলাইনের সাথে আর এয়ার ইন্ডিয়া কোম্পানি মার্চ করছে গিয়ে টাটা গ্রুপ নেক্সট আর্মি স্টাফের নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন ভগ্গাভালি সোমশেখর রাজু আর্মি স্টাফের নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে ভাগ্যাবালী সোমশেখর রাজু পয়েন্ট টু বি নোটেড কত বড় অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের আর্মি স্টাফের চিফ মারা গেলেন এরপরে নিযুক্ত নিযুক্ত হয়েছেন তবে ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন ভাগ্যাবালী সোমশেখর রাজু নব্বই ব্যাপী আজাদি টু অ্যান্টোডায়া অন্তদয়া নব্বই দিন ব্যাপী আজাদি টু অন্তর্দয়া টাক শিরোনামে ক্যাম্পেইন লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আচ্ছা আজাদি অন্তর্দয়া আজাদি টু অন্তর্দয়া টাক হিসাবে যে ক্যাম্পেইন লঞ্চ করলো লঞ্চ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং নেক্সট নট জাস্ট এ নাইট ওয়াচম্যান নট জাস্ট এ নাইট ওয়াচম্যান মাই ইউনিং ইজ ইন দ্য বিসিসিআই শিরোনামে বইটি লিখলেন বিনোদ রায় বিনোদ রায় বইটি লিখলেন নট জাস্ট এ নাইট ওয়াচম্যান মাই ইনিংস ইজ দ্য ইন দ্য বি সিআই মাই ইনিংস ইন দ্য বিসিসিআই বইটি লিখলেন বিনোদ রায় আহার টু থাউজেন্ড টোয়েন্টি টু নামে এশিয়ার সবথেকে বড়ো আন্তর্জাতিক খাদ্যমেলা অনুষ্ঠিত হল নিউ দিল্লির প্রগতি ময়দানে বা বাহ মেলা সাবাস আহার দু হাজার বাইশ নামের এশিয়ার সবথেকে বড়ো আন্তর্জাতিক খাদ্যমেলা হলো ভারতের নিউ দিল্লির প্রগতি ময়দানে নেক্সট পেরুর সর্বোচ্চ কূটনৈতিক সম্মান দ্বারা সম্মানিত হলেন আর বি বিকে দুবাস আরদেশির বিকে দুবাস পেরুর সর্বোচ্চ কূটনৈতিক সম্মান দ্বারা হলেন আরদেশির কে দুবাস লিডার পলিটিশিয়ান সিটিজেন্স শিরোনামের বইটি লিখলেন রশিদ কিরগবাই রশিদ কিরবাই হ্যাঁ প্রচুরের কিরবাই জেনারেল লিডার্স পলিটিশিয়ান সিটিজেন সব মিলিয়ে একটা বই লিখে দিয়েছে রাশিদ কিরবাহ গুড এশিয়া প্যাসিফিক হেড অফিস রেন্টাল ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের হংকং রয়েছেন এশিয়ান প্যাসিফিক নামে একটি সংস্থা ছিল যেখানে কম্পিউটার শেখাতো সেখানে হচ্ছে এশিয়া প্যাসিফিক হেড অফিস রেন্টাল ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের শীর্ষস্থানে হংকং নেক্সট সম্প্রতি অসুস্থ ও আহত গুরুদের জন্য অ্যাম্বুলেন্সের পরিষেবা লঞ্চ করা হলো আসামের ডিব্রুগড়ে গরুদের জন্য গরুদের জন্য গরুদের করলে আরও বেশি উপকার হতো এই গরুরাই তো সব বাঁশি দিচ্ছে আর বাঁশি দিচ্ছে সম্প্রতি অসুস্থ এবং আহত ও গরুদেরই জন্য করেছে গুড গুড সম্প্রতি অসুস্থ ও আহত গরুদের জন্য অ্যাম্বুলেন্সের পরিষেবা লঞ্চ করলো আসামের ডিব্রুগড়ে সাবাস দেখা চাই উচ্চারণ মিষ্টিকে ঠিক আছে ভারতের প্রথম জেলা হিসাবে একশো পার্সেন্ট পরিবার প্রধানমন্ত্রী জান আরোগ্য যোজনার আওতায় এলো জম্মু কাশ্মীরের সাবাং জেলা জম্মু কাশ্মীরের সাবাং জেলা একশো পার্সেন্ট মানুষ প্রধানমন্ত্রী যান আরোগ্য যোজনার মধ্যে এলো বা জম্মু কাশ্মীরের সাবাং জেলা সাবাস সাবাস প্রধানমন্ত্রী আস্তে আস্তে জম্মু কাশ্মীরের মধ্যে প্রাধান্যতা অর্জন করছে শুনে খুব ভালো লাগছে রাজস্থানের মিয়ানকা বাডা মিয়ানকা বাডা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো মহেশনগর হল্ট রাজস্থানের মিয়ানকাবাডা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হল মহেশনগর হল্ট নেক্সট সম্প্রতি এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ভারতের পিভি সিন্ধু ব্রোঞ্জের মেডেল জিতল পি ভি সিন্ধু ব্রোঞ্জের মেডেল জিতল এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নেক্সট শ্রীলঙ্কায় মেডিকেল সহায়তা পৌঁছানোর জন্য মিশন সাগর নাইন লঞ্চ করেছে ইন্ডিয়ান নেভি সেভা মিশন সা সাগর নাইন লঞ্চ করেছে ইন্ডিয়ান নেভি শ্রীলঙ্কার মেডিকেল সহায়তা পৌঁছানোর জন্য শ্রীলঙ্কার যা অবস্থা মুদ্রাস্ফীতির কারণে সকলের কাছে টাকা কিন্তু খাওয়ার কিছু নেই ঠিক আছে ভারতের প্রথম গাধা সংরক্ষণ পার্ক তৈরি হচ্ছে লাদাখের লে শহরে লে লাদাখ লে চল লে মান লে রো কাহসে লঙ্গে পিঠ মে লগে নিচে সে উপর লেঙ্গে কারণ লেগা গাধা ইসলি গাধাকেও লেমে সংরক্ষণ কে যাতে ঠিক হ্যাঁ এশিয়ার প্রথম মহিলা সাঁতর হিসাবে মলকাই চ্যানেল অতিক্রম করলেন পশ্চিমবঙ্গের সায়নী দাস বাহ মলোকাই চ্যানেল অতিক্রম করেছে সায়নী দাস আমার একটা স্টুডেন্ট সায়নী মন্ডল এখন দেখছি সায়নী দাস সবস এশিয়ার প্রথম মহিলা সাঁতর হিসাবে মালোকাই চ্যানেল অতিক্রম করলেন পশ্চিমবঙ্গের সায়নী দাস নেক্সট ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা তেসরা মে এ থিম হল জার্নালিজম আন্ডার ডিজিটাল সেজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা তেসরা মে এবছরের থিম হল জার্নালিজম আন্ডার ডিজিটাল সেজ ভারতের নতুন বিদেশ সচিব হিসেবে নিযুক্ত হলেন বিনয় কুমার কোয়াত্রা নেক্সট সম্প্রতি জিও সাভান কোম্পানির সিও পদে নিযুক্ত হলেন সাহাস মালহোত্রা নেক্সট আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রথম চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত নন্দ মূল চাঁদানি বা ভালো পজিশানে গিয়েছে তো নন্দ মূল চাঁদানি ভারতীয় বংশোদ্ভূত অনেক আমেরিকার অন্যান্য উচ্চ উচ্চ পদে ভারতীয়রা আছে খুব গর্বিত আমরা নেক্সট ড্রিম জাপ ড্রিম জব প্রোগ্রামের জন্য বক্সার মেরিকমের সঙ্গে পার্টনারশিপ করলো ড্রিম স্পোর্টস ফাউন্ডেশান ড্রিম জব প্রোগ্রামের জন্য বক্সার মেরিকমের সাথে পার্টনারশিপ শেয়ার করলো পার্টনারশিপ করলো ড্রিম স্পোর্টস ফাউন্ডেশান বা ডিএসএফ টুয়েলথ মিনিস্ট্রিয়াল কনফারেন্স টুয়েলথ মিনিস্ট্রিয়াল কনফারেন্স অফ ডাব্লুটিও আয়োজিত হবে সুইজারল্যান্ডের জেনেভায় টুয়েলথ মিনিস্ট্রিয়াল কনফারেন্স ডাব্লিউটিও আয়োজিত হবে সুইজারল্যান্ডের জেনেভাই গুড সম্প্রতি আমেরিকার অ্যানুয়াল প্রিওরিটি ওয়াচ লিস্টে অন্তর্ভুক্ত হল ভারত সম্প্রতি আমেরিকার অ্যানুয়াল প্রিওরিটি ওয়াচ লিস্টে অন্তর্ভুক্ত হল ভারত নেক্সট সম্প্রতি ইউরোপিয়ান দেশ লিথুনিয়ার নতুন মিশন শুরু করলো ভারত নেক্সট ফিওদর শিরোনামে বই লিখলেন পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফিওদর ফিওদর বইটিকে লিখলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফিওদর রাখতে হবে ফিওদর ভারত ও দক্ষিণ এশিয়ার প্রথম শহর হিসাবে ক্লাইমেট অ্যাকশান প্ল্যান লঞ্চ করলো মুম্বাই ভারত ও দক্ষিণ এশিয়ার প্রথম শহর হিসাবে ক্লাইমেট অ্যাকশান প্ল্যান লঞ্চ করল মুম্বাই নেক্সট সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সঙ্গীতা সিং সঙ্গীতা সিং নেক্সট পাবলিক পরিষেবাগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মিতান যোজনা লঞ্চ করলো ছত্তিশগড় রাজ্য সরকার ছত্তিশগড় রাজ্য সরকার কী করলো পাবলিক পরিষেবাগুলি যাতে বাড়ি বাড়ি পৌঁছে যায় এজন্য জন্য মুখ্যমন্ত্রী মিতান যোজনা লঞ্চ করল ছত্তিশগড় রাজ্য সরকার বিহারের কিছু দেখতে পাচ্ছি না ছত্রিশগড় ঝাড়খণ্ড এদের শুধু উন্নতি হচ্ছে বিহারের কিছু আর হবেও না যা এরপরে দেখছি উত্তরাখণ্ডের রকবেট টাইগার রিজার্ভের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন নরেশ কুমার উত্তরাখণ্ডের রকবেট টাইগার রিজার্ভের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন নরেশ কুমার নেক্সট দু হাজার বাইশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান একশো পঞ্চাশ আর প্রথম স্থানে আছে নরওয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে সুইডেন দু হাজার বাইশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থানে একশো পঞ্চাশতম খেয়াব পাথে একশো পঞ্চাশে চলে গেছে ক্যানেস ফিল্মস মার্কেটে কান্ট্রি অফ হোনার হবে ভারত ক্যানেস ফিল্মস মার্কেটে কান্ট্রি অফ হোনার হবে কে আমাদেরই ইন্ডিয়া হয়ে যায়গা প্রথম ভারতীয় হিসাবে দু হাজার বাইশ জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল জিতল হর্ষাদা শরদ প্রথম ভারতীয় হিসাবে দু হাজার বাইশে জুনিয়র ওয়ার্ল্ড ওয়েস্টার্লিং চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল জিতল হর্ষাদা শরদ ওয়েস্টার্লিং হর্ষাদা জিতল দুশো মিটার দৌড়ে বিশ্বে দ্রুততম চতুর্থ ব্যক্তি হলেন আমেরিকান দৌড়বিদ এরিয়ন কিংটন কিংটন দুশো মিটার দৌড়ে বিশ্বের দ্রুততম চতুর্থ ব্যক্তি হলেন আমেরিকান দৌড়বিদ এরিয়ন কিংটন নেক্সট সম্প্রতি নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন তরুণ কাপুর নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে পিএ বলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাম কি তরুণ কাপুর পশ্চিমবঙ্গকে পরাজিত করে নম্বর সন্তোষ ট্রফি দু হাজার বাইশ জিতল কেরালা সন্তোষ ট্রফি দু হাজার বাইশ জিতল কে কেরালা এবারে সন্তোষ ট্রফিকে জিতল পশ্চিমবঙ্গকে পরাজিত করে জিতলো কেরালা নেক্সট জীবনের ডাকতিক জীবনের ডান দিক বাম দিক জীবনের ডান্দিক বামদিক শিরোনামে বইটি লিখলেন মনোরঞ্জন ব্যাপারি মনোরঞ্জন ব্যাপারী রিটেন জীবনের ডান্দিক বামদিক কে বাধে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড নেক্সট সম্পূর্ণ সম্পূর্ণ এপ্রিল দু মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ ওয়ান লক্ষ কোটি টাকা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে টি টোয়েন্টি ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন নিকোলাস পুরান সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সমাজসেবী কমলা দেবী চট্টোপাধ্যায়ের নামে পেট্রোল চালিত জাহাজটির নাম কমলা দেবী রাখল ইন্ডিয়ান কার্ট বা সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সমাজসেবী কমলা দেবী চট্টোপাধ্যায়ের নামে পেট্রোল চালিত জাহাজটির নাম কমলা দেবী রাখল ইন্ডিয়ান কোস্কার্ট সাবাস নেক্সট দু হাজার বাইশ ওয়ার্ল্ড স্নোকার চ্যাম্পিয়নশিপ জিতলেন ইংল্যান্ডের রনিং ও সুলিভান রনিং সুলিভান দু হাজার বাইশ ওয়ার্ল্ড স্নোকার চ্যাম্পিয়নশিপ জিতলেন ইংল্যান্ডের রনি ও সুলিভান নেক্সট সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ভেঙ্কট রামণি সুমন্ত্রণ হ্যাঁ মন্ত্রণ তো শুরু হবে ভেঙ্কট রামণি সুমন্ত্রণ ইন্ডিয়া ইন্ডিগো এয়ারলাইন তার কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ভেঙ্কট রামণি সুমন্ত্রণ টুয়েলথ হকি ইন্ডিয়া সাব জুনিয়র ম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হলো গোয়াতে টুয়েলভ হকি ইন্ডিয়া সাবজুনিয়র ম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হলো গোয়াতে ভারতের প্রথম ইথানল প্লাস্ট উদ্বোধন করা হল বিহারের পূর্ণিয়া জেলায় এই বিহার কতক্ষণ পড়েছে ইথানল করেছে ডুপ্লিকেট জিনিসটা আগে মানে কী করে পেট্রোলের সাথে ডুপ্লিকেট করা যায় আর কি ভারতের প্রথম ইথানল প্লাস্ট উদ্বোধন করা হলো বিহারের পূর্ণিয়া জেলায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যান বা মেম্বার হিসাবে নিযুক্ত হলেন রাজীব রঞ্জন রাজীব রঞ্জন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির মেম্বার হিসেবে নিযুক্ত হলেন রাজীব রঞ্জন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এনআরএআই এর দ্বারা ন্যাশনাল চিফ রাইফেল কোচ হিসেবে নিযুক্ত হলেন পশ্চিমবঙ্গের জয়দীপ কর্মকার নেক্সট অ্যাট লাস্ট সম্প্রতি শিখদের ইতিহাসে তিনটি বই ব্যান করল পাঞ্জাবের শিক্ষা বোর্ড সম্প্রতি শিখদের ইতিহাসের তিনটি বই ব্যান করলো পাঞ্জাবের শিক্ষা বোর্ড ভেরি ব্যাড নিউজ লাস্টলি আই হ্যাভ ডিসকাসড মোস্ট ইম্পর্টেন্ট ইটস ফর এনি কম্পিটিভ এক্সাম গাইজ ডোন্ট ফরগেট ফর সাবস্ক্রাইব স্টে গুড স্টে হ্যাপি হ্যাপি জার্নি হ্যাপি গুড ডে